আজ প্রায় 45 বছর ধরে স্বাধীনতার পর থেকেই বলতে পারেন আমাদের এই কোরবানির অনুষ্ঠানটা চলে আসতেছে। এটা আমার বাবা মরহুম এম এ চাকলাদার সাহেব শুরু করছিলেন। তখনকার দিনে মানুষ আসলে মাংস বিলি করার পরে ওই মাংসটা যে কী দিয়ে রানবে সেই পয়সাটা তাদের ছিল না, তখন তারা নিজেরা মাংস খাইতে পারতো না, ওই মাংসটা বিক্রি করে দিতে হইতো। তো এটা দেখার পরে আমার বাবা চিন্তা করে যে তাদেরকে কীভাবে একটু বেটার করে পরিবেশনা করা যায়। তখন থেকে সে এই আমাদের কোরবানি একটা হোক দুইটা হোক তিনটা হোক আস্তে আস্তে বাড়ছে। এখন যেমন 5-7টা গরু কোরবানি হয় এবং আমরা 1 কেজি মাংস বাসায় রাখি না। আমি এই যে আমার ভাই, আমার ছেলে, হ্যাঁ আমার বাপ, তারপর আমার চাচা করছে, এখন আমরা করতেছি প্রায় 45 বছর। এই বছর নিয়ে ধরলে হবে, এই বছর আমরা আল্লাহ রহমতে প্রায় 7টা গরু কোরবানি দিছি এবং এই সারা রাত আমাদের কোরবানি সন্ধ্যার সময় হয়। 7টা কোরবানির পরে সারা রাত ধরে প্রায় 25 ডেক মতন তেহারি বিরিয়ানি পাকানো হয় সারা রাত ধরে। এই 12টা বাজলে আমাদের খাওয়া শুরু হবে, মানে ইটস ওপেন টু এভরিবডি। মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকানওয়ালা, দরিদ্র গরিব মানুষ যারা বেসিক্যালি যে মানে নিডি, তাদের জন্য এটা তারা জানে। বছরের পর বছর হয়ে যাচ্ছে, আমাদের কাউকে দাওয়াত দিতে হয় না। 12টা বাজলে দেখবেন শয়ে শয়ে লোক এসে ভিড় হয়ে গেছে এবং যে টেবিল চেয়ারে প্লেটে বসে তারা একদিন যে ভালো মন্দ খায়, তাদের যে মনে আনন্দ হয়, এটা দেখে আল্লাহ আমরা খুবই সন্তুষ্ট। এবং আমরা যতদিন পারি, আল্লাহ তৌফিক দেয়, আমরা এটা চালাই যেতে চাই। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আজ 20 বছর ধরে এই খানা খাই, খুবই ভালো লাগে। আমরা গরিব মানুষ, এই খানা তৈরি করে খাবে পারি। আমরা 3-4 বছর ধরে খাই। কেমন মানুষের আয়োজন হয়? অনেক মানুষ হয় এই জায়গায়, অনেক মানুষ হয়, অনেক ভিড়। আমি আজকে আমার উস্তাদের সাথে 30 বছর থেকে এই বাড়িতে রান্না করতে আসছি এবং সবসময় করতে আসছি। আল্লাহর রহমতে যতদিন পয়সা থাকবো আমিও আর এরাও যতদিন থাকবো অনুষ্ঠান করবো, তো দিন ধরে করবো এবং প্লাস প্রতি বছরেই 3,000-3,500 লোকের খাওয়ার মনে করেন হয়। আয়োজন করে চাকলাদার সাহেব, উনি নিজে থাকতে উনি করছে, ওখানে ওনারা নাই, আছে ওনার ছেলে ভাতিজা, এরা করতে আসছে। তাদের মাধ্যমে 6-7 গরু যা হয় সব রান্না বাড়া করি কইরা সেরা আমার ঘর লোকজন 12টার থেকে খাওয়া আরম্ভ করা দেয় আল্লাহ যতক্ষণ থাকে। ভালো আয়োজন, মানুষ ভালোই বাতিলা করে সম্মান করে, এটা সবার জন্যই, মানে পাবলিক যারা খাইতে পারবে, গরিব তো কোনো গায়ে লেখা নাই, সবাই খেতে পারবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।